আলোচিত ঢাকাই সিনেমার নায়িকা পরিমণিকে নিয়ে কটাক্ষ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিমণি ইস্যু তুলে গণমাধ্যম ও হাইকোর্টের সমালোচনা করেছেন তিনি। ফখরুল বলেন, মানুষের দৃষ্টি ফেরাতে নানা ঘটনার অবতারণা হচ্ছে, দৃষ্টি খালি এক ইস্যু থেকে অন্য ইস্যুতে নিয়ে যাওয়া হয়। আপনারা দেখেছেন আমাদের পত্রপত্রিকাগুলো ওই লাইনে চলে গেছে, যেটা ইস্যু না কোথাকার কোন পরিমণি, অমুকমণি, তমুকমণি এইসব নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে এবং ওটাকে বড় করে হেডলাইন করে। পরিমণিকে বারবার রিমান্ডে নেওয়া নিয়ে হাইকোর্টের অসন্তোষ প্রকাশের প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব বলেন, অন্তত একবার আমরা জানলাম হাইকোর্ট নিম্ন আদালতের কাছে জানতে চাইল নিয়মের ব্যতিক্রম করে কেন এতবার রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু যখন আমাদেরকে রিমান্ডে নেওয়া হয় নিয়ম ব্যতিক্রম করে, যখন রাজনৈতিক নেতাদেরকে অত্যাচার করা হয় রিমান্ডের মধ্য দিয়ে, সেই সম্পর্কে কিন্তু তারা কথা বলে না। তিনি বলেন, আমরা এখন যে অবস্থায় বাস করছি এটা একটা ছদ্মবেশী বাকশাল। আমাদের সাংবাদিক ভাইরা কেউ নিজেরাই লেখেন না, সেলফ সেন্সরশিপ করছেন। কেন, যদি একটা শব্দ একটা বাক্য যদি এদিক ওদিক হয় তাহলে আবার তাদেরকে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করবেন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে সাবেক প্রধানমন্ত্রী কাজী ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাফার একাংশের চেয়ারম্যান মুস্তফা কামাল হায়দ্রাবাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ফখরুল বলেন, কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, করোনায় থাবায় চাকরি হারাচ্ছে লাখ লাখ মানুষ, সরকারের এই দিকে কোনো দৃষ্টি নেই, দেশ আজ মহা আতঙ্কে, এই সংকট কোনো ব্যক্তিত্ব নয়, গোটা জাতির, দেশ আজ অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এদেশ ক্ষয় হতে থাকবে। এদিকে ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কয়েকদিন আগেও আমি দেখা করেছি, তিনি একটা কথাই বলেছেন, কখনোই সাহস হারাবেন না, কখনো হতাশ হবে না, মনের মধ্যে জোর রাখবেন, মনোবল রাখবেন, বিজয় তোমাদের হবেই। সম্মানিত ভিউয়ার্স, মির্জা ফখরুলের কথাগুলোকে কতটুকু যৌক্তিক মনে করেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং প্রতিনিয়তই সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।